yada yada hi dharmasya jnani bhavati bharata adbhuttanam dharmasya tadatmanam sijamyaham paritranaya sadhunam vinasayasa duduskritam dharma sansthapanarthaya sambhavami yuge yuge. Thank you.
প্রভু তোমার এই সুমধুর হাসির কারণ? দেবী, পৃথিবীর ধর্ম রক্ষার নিমিত্তে পরিবর্তনের সময় সমাগত। কিন্তু প্রভু, কিনো সেই পরিবর্তন আমাকো জানাবানে? সোনকালে গম পাবা দেবী। ইন্দ্রময় অধিপতিয়ে স্বর্গ রাজ্যর, কিন্তু মধ্য রখুর কংসর অত্যাচারত আমার সুখ শান্তি নোহোৱা হৈছে। হৌৱা হৌৱা, বসুমতীয় কংসৰ ভয়ত পৰম পিতাৰ আশ্ৰয় লৈছে। মোক ৰক্ষা কৰা, ৰক্ষা কৰা প্ৰভু। ময়ো যাওঁ তেওঁৰ কাষলৈ। প্ৰভু, অনাচাৰ অধৰ্মৰ দুঃসহ ভাৰত আজি মই পীড়িতা প্ৰভু। নোৱাৰো সহিব বুজা অন্যায় অনীতি, আতংকিতা নিৰ্যাতিতা হৈ শান্তিৰ বিধান দিয়া বিধাতা পুৰুষ। হে প্ৰভু, দুৰাচাৰ কংসৰ পাপত বোজাই সৃষ্টি আজি তলিছে কপাল। অত্যাচাৰ মহাভাৰ নোৱাৰি সহিব ব্যাকুল বসুমতী আজি। হে প্ৰভু সৃষ্টিকৰ্তা, সৃষ্টি বিপূৰ্ণ আজি নকৰিলে শীঘ্ৰে প্ৰতিকাৰ। হে দেৱী প্ৰভু, হে দেৱৰাজ প্ৰভু, সকলো বিদিত মোৰ, নিৰূপায় মই, সৃষ্টিকৰ্তা মাথুৰ নাই মোৰ শকতি পালিবৰ, সহায় এৱে দেৱনাৰায়ণ। আহা সৱে অন্তৰৰ ভক্তি কৰি একত্ৰিত কৰো বন্দনা দেৱ, ধৰ্মক প্ৰতিষ্ঠা কৰি অধৰ্মক নাশ কৰি কৰক সূচনা দেৱে নতুন সৃষ্টি। সোধা হেৰা দেৱৰাজ, সোণা প্ৰজাপতি, সংহাৰিম শীঘ্ৰে মই ধৰিত্ৰীৰ মহাভাৰ বসুদেৱৰ গৃহেলৈ পূৰ্ণ অৱতাৰ। তোমালোক সকলো দেৱগণে যদুকুলত জন্ম ল'বা। উঠা ভনী, উঠা মিত্ৰ বসুদেৱ, আজি হন্তে হবা তুমি মহামিত্ৰ জামাতা আমাৰ। সুখে দুখে জীৱনৰ সমস্ত কালত অৰ্ধাংগিনী ৰূপে ৰাখিবা তুমি মোৰ চেনেহৰ ভগ্নীক। চেনেহৰ আজলি ভগ্নী মোৰ, সমৰ্পিলো আজি তোমাক মিত্ৰ মোৰ বসুদেৱৰ হাতে। বিদায়ৰ শুভ লগনত হিয়া ভৰি দিওঁ আশীৰ্বাদ। সৌভাগ্যৰ অধিকাৰী হৈ দুয়ো মহাসুখে কটাবা জীৱন।
পাহরি না যাবা কিন্তু বংশর গৌরব। বল একালকে তো বলক মহারাজ। সাবধান সাবধান অবোধ কংস, দেবতার দৈববাণী শুন কান পাতি, যে দৈবকীর বিবাহ মহোৎসব হইছ তই আপন পাহরা, সেই দৈবকীর গর্ভজাত অষ্টম সন্তান হব তোর প্রাণর বৈরী, অচিরে লুপ্ত হব কংসর নাম এই ধরণীর পরা। সাবধান সাবধান। কি আচরিত দৈববাণী হল মোর কর্ণপাত, দৈবকীর গর্ভজাত অষ্টম সন্তান হব মোর প্রাণর বৈরী। সত্য কথা মনত পড়িছে মোর তাহানির সেই দুর্যুতির অভিশপ্ত বাণী, আপন পাহরা হই আনন্দত পাহরিছো মই মোর ভূত ভবিষ্যতর কথা, ওরাই দিছে মোক আকাশ বাণীয়ে কিন্তু অসম্ভব অসম্ভব অসম্ভব। কংসর মৃত্যু ইমান সহজ নহয়, শুনিলানে নিজ কানে রমণী তুমি স্নেহর ভগিনী, শুনিলানে কান পাতি তুমি বহুদেব, কংসর মৃত্যুপুরী রচনা করা সেই উৎসর স্থলী নিজ হাতে খর্গ ঘাটে বিনাশী, স্বেচ্ছায় পধারিম কংসর নিশ্চিত। শান্ত হওয়া শান্ত হওয়া কংসরাই মথুরার রাজ অধীশ্বর, স্নেহর ভগিনী তাতে অবলা রমণী, বধ করি নিজ হাতে কলঙ্কর কালিমাখানি পুরুষ নামত ডুবিব খুঁজিছা কিয় ঘূৰ নৰক। তুমিহে নালাগে চতুর্ভুজ মূর্তি ধরি আহে যদি সাক্ষাৎ দেবনারায়ণ দেবনারায়ণ দেবনারায়ণ, কংসর হাতর পোড়া রাখিব নোয়ারিব তৈ বকি নোয়ারিব তৈ বকি নোয়ারিব তৈ বকি। তাতোকৈ আনন্দ হব মৃত্যু হলে মোৰ তোমাৰ কাষত। ঘুরুয়া উন্মুক্ত সি প্রবল বেগেরে কুল শয্যা গুছি রক্ত শয্যারে প্লাবিত হোক সমগ্র মথুরা নগরী মথুরা নগরী মথুরা নগরী, চিহ্ন মুন্দে জপিয়াই কর ক্রন্দন মথুরা নগরী গুছি হোক নরক। ভাগ্য মহারাজ অচিরেই তার করিম পালন। আর দৈব কি দাদা, তুমিও সাজু হওয়া দিবলৈ আত্ম বলিদান আত্ম বলিদান আত্ম বলিদান কোৱা দাদা, কিবা হেতু হব লাগে অনর্থক মই মৃত্যুদণ্ড বিশেষী দাদা। নাই তাত তোর কোনো অপরাধ, অপরাধী নহে কোনো এই মথুরার প্রজা, যত মানে অপরাধ কেবল এই কংসর, তোর মিত্রু তাজি নিষ্কণ্টক হোম মই চিরদিনলৈ, সাজু হ সাজু হ দৈবকী তই মৃত্যুর কারণে মৃত্যুর কারণে সাজু আছো দাদা। মুহূর্ততে দৈবকী কিন্তু দাদা বীর তুমি রজা তুমি, তথাপিতো সন্মুখত দেখা পাই মরণের সপ্ত প্রহেলিকা, যদরে ভয়ত কপিছে তোমার প্রাণ সেইদরে সেইদরে দৈবকে বিচলিত হওয়া নাই দাদা। দৈবকে সেইদরে দৈবকে বিচলিত হওয়া নাই দাদা। দৈবকে বিচলিত হওয়া নাই শান্ত হওয়া রাজন, এনে কার্য অতি অশোভনীয়, করজোরে করিছো মিনতি
এতিয়া মোক দৈবকীৰ প্ৰাণ ভিক্ষাদান প্ৰতিজ্ঞা কৰিছো মই। তাৰ পৰিৱৰ্তে দৈবকীৰ গৰ্ভজাত প্ৰত্যেকটো সন্তানেই যি মুহূৰ্ততে ভূমিষ্ঠ হ'ব সেই মুহূৰ্ততে মই তোমাক কৰিম প্ৰদান কৰিম প্ৰদান কৰিম প্ৰদান তাহাঁতক হত্যা কৰি হত্যা কৰি হবা তুমি নিজ কণ্ঠক নিজ ইচ্ছা মতে। অসম্ভৱ স্বামী, নকৰিবা এনেকুৱা প্ৰতিজ্ঞা। পৃথিৱীৰ নতুন অতিথি সৰগৰ দেৱশিশু শৰণ নিষ্পা, সিহঁতৰ প্ৰাণৰ বিনিময়ত মোৰ জীৱন ভিক্ষাৰ নাই প্ৰয়োজন, নাই প্ৰয়োজন স্বামী। উত্তম উপায় দিলা মিত্রবর, তুমি মোক সংকটর সময়ে বিসর্জী সন্তানের মোহ অর্পণ করিবা মোক প্রতিটো সন্তান জন্মর পাছতে পাহরি না যাব কিন্তু সত্য অঙ্গিকা সত্য অঙ্গিকা মহারাজ। অচিৰেই গম পাবা দেৱী। নাৰায়ণ কাহে ভকতি কৰো তে মেৰি পা মৰু মন মাধৱ ঘনে ঘন ঘাতু কপালা সুৰা। নারায়ণ নারায়ণ প্রণাম প্রভু। হে দেবর্ষি প্রভু, পৃথিবীর পুনর ধর্মর বিপর্যয় ঘটিব লাগিছে। হয় প্রভু। হেয়ে তুমি এইবার নিজে পৃথিবীলৈ যাব লাগিব। নিশ্চয় দয়াময়, তোমার অনন্ত লীলা এইবার ধরাতলত কি লীলা দেখুৱাবা তাকে চাই মই মোৰ নয়ন সার্থক করিম প্রভু। নারায়ণ নারায়ণ নারায়ণ। কীর গর্ভজাত প্রথম সন্তান। সহজ কথা, অঙ্গীকার রক্ষা করে আনি দিলা মোক বসুদেব। ধন্য ধন্য তুমি বসুদেব। কিন্তু দৈবকীর প্রথম সন্তান মোর প্রাণর বৈরী নহয়, যেতিয়া লৈ যোৱা লৈ যোৱা ইয়াক নিজ গৃহলৈ। মোক লাগে দৈবকীর গর্ভজাত অষ্টম সন্তান।
কালকেতু মহারাজ কোন হেরো অবুধ কংখ তো হোয়া কাননে মি বংখ কালো কেটু মহারাজ কোনে কোনে বুক করে উপহার টুক মারি বাক দৈবর যতন জানি হয় খাবধান কোন হের অবুধ কংখ তই হয়া কাননে মি বংখ নারায়ণ 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 মহারাজর জয় হোক প্রণাম দেবর্ষী আগমনের কারণ জানিব পারোনে এই অভাজনে তোমার ভুলর কথা সরাই দিবর বাবে নারদর এই আগমন রাজন দেবর্ষী অজানিতে কি ভুল মই করিলু সাধন রাজন দৈবকীর প্রথম সন্তানক নকরি বিনাশ কিয় বা তুমি পথালা ঘুরাই দৈববাণীর অনুসরি দৈবকীর গর্ভজাত সেই অষ্টম সন্তানে হব মোর প্রাণর বৈরী হ্যাঁ সেইভাবে সেই অজান শিশুক বধ নকরি মই পঠালো নহয় রাজন দেবতার চক্রান্ত বুজা ইমান সহজ নহয় দেবর্ষী দেবতার চক্রান্তই চক্রাকারে বেহিছে তোমাক আর সেই চক্রর চক্রাকার গতিত একে আঠ আর আঠে এক হব পারে রাজন গতিকে এই নারদর হিত উপদেশ শুনা সেই সন্তানক অতি শীঘ্রে বধ করার লগতে দৈবকী আর বসুদেবক কারারুদ্ধ করে রাখা অষ্টম সন্তানক হত্যা করার পাছত ইহতক মুক্ত করে দিবা এতিয়া বিদায় হে মহারাজ নারায়ণ নারায়ণে কালকেতু নারদে কি বাক্য কই গল অতি শীঘ্রে বহুদেব দৈবকীক বন্দী করি সেই শিশুক মোর হাতত গতাই দিয়া বাক্য মহারাজ যুগ মায়া মায়ার বলেরে সমগ্র বিশ্ব সন্মোহিত করাই মোর ধর্ম সৌয়া সর্বশক্তিমান বিষ্ণুয়ে মোক স্মরণ করেছে কিবা নতুন সৃষ্টির পাতনি মেলিছে নিশ্চয় যাও যাও শীঘ্রে মই তেওঁর কাষলৈ আহা যুগমায়া মোক কর্তব্য কি তুমি মায়ার প্রভাবেরে দৈবকীর গর্ভজাত সপ্তম সন্তানক গকুলর রোহিণী দেবীর গর্ভত স্থাপন করিব লাগিব মই নিজেই দৈবকীর অষ্টম সন্তান রূপে জন্মগ্রহণ করার সময়ত তুমি নন্দজায়া যক্ষুজার ঘরত জন্মগ্রহণ করিব লাগিব সেই মুহূর্ততেই বসুদেবে মোর আদেশ মর্মে মোক নন্দ গৃহত রাখি তোমাক দৈবকীর কোলাত দিব
কি আচৰিত, কিবা এইটো হাতৰ শিকলি মোৰ ভৰিৰ খুলকি। দৈবকী প্ৰভু শুনা বসুদেৱ, জন্মিছে তোমাৰ মৃত্যুঞ্জয়ী অমৰ সন্তান, বহুত সময়লৈ পুত্ৰক তোমাৰ খোজ লোৱা গকুলৰ দিশে। গকুলৰ নন্দৰ ঘৰত উপজিছে যোগমায়া যশোদাৰ গৰ্ভ, যোৱা শিক্ষে আনাগৈ যোগমায়াক তোমাৰ পুত্ৰ খলা। কালকেতু মহারাজ, আজি অষ্টমী তিথি। হয় মহারাজ। তেন্তে জন্মিছে সেই মোর প্রাণর বই। জন্মিলে ভয় কিহর মহারাজ? আজি রাজ্যত জীবন বুড় শিশু জন্মিছে, সকলকে এটি এটি করে হত্যা করা হয়েছে মহারাজ। উত্তম উত্তম কালকেতু। হয় মহারাজ। কারাগারে গৈছিল? গৈছিল মহারাজ, কিন্তু কিন্তু কি? সিতে দৈবকীর পুত্র নহয় মহারাজ, কন্যা। অসম্ভব অসম্ভব, বধ করিলা? মূর্খ মহারাজ, এই দিক্ষণে যাও মই কারাগার লই, আহ মোর লগত। বলক মহারাজ। দে দৈবকী তোর অষ্টম সন্তানক মহারাজ মোর হাতত তুলি দে। এটা এটা কই সত্তা অজান শিশু রাক্ষসৰ দৰে ডিঙি জেপি হত্যা করিলা, তাত মই অল্প বাধা দিয়া নাছিলো, কিন্তু কন্যা সন্তানটির জীবন আসল পাতি ভাগিছো। তাই পড়া তোমার কি মই দাদা? পুত্রই হোক কিংবা কন্যাই হোক, কংসর প্রাণর বৈরী দৈবকীর গর্ভজাত অষ্টম সন্তান, গতিকে দয়া নাই ক্ষমা নাই।
ধর্ম ধর্ম একুরে বিচার নয়, মোক লাগে কেবল এই শিশুর রক্ত রক্ত দে দে রাক্ষসী, মোর মিত্রদূত, তোর গর্ভজাত অষ্টম সন্তান দে দে। খুন খুন কান পাতি নিষ্ঠুর কংস, বৃথা হল তোর সকলো যতন, মথুরাত নহলেও আন করুবাত উপজিছে নিরাপদে প্রাণহন্তা তোর। খুন মূর্খ, দেবতার দৈব্যবাণী কদাপিও নহয় লঙ্ঘন। Me.
সুন্দরী রমণী, সুন্দরী রমণী, কৃষ্ণ, কৃষ্ণ, কৃষ্ণ! তই এতিয়া মোৰ কানাই যকুদা হকিতে গোপী হবে।
কি চাইছা যশোদা? মোৰ প্ৰাণৰ ধন ৰামকৃষ্ণ এতিয়ালৈকে অহা নাই, ক'ত গ'ল বাৰু সিহঁত? মোৰ চিন্তা লাগিছে। ৰবা, সিহঁত দুয়োটাই আহিব, বেলি লহি আছেহে, তুমি ভিতৰলৈকে যোৱা। যোৱা, তুমি ভিতৰলৈকে যোৱা। মহাৰাজ! অক্ৰূৰ, আহা আহা অক্ৰূৰ। আপোনাৰ ভালনে মহাৰাজ? ভালেই, তোমাক ইমান দিনৰ মূৰত দেখি নথৈ আনন্দিত হৈছোঁ। ব'লা ভিতৰলৈকে যাওঁ। ব'লক মহাৰাজ। মহাৰাজ কংসই মোক ধনুযজ্ঞলৈ নিমন্ত্ৰণ জনোৱাৰ বাবে মই নিজকে গৌৰৱান্বিত বিবেচনা কৰিছোঁ। মৰম কৰি ৰামকৃষ্ণক নিবলৈ কোৱাৰ বাবে পৰম সন্তুষ্ট হৈছোঁ। কিন্তু তুমি জানাই নহয় অক্ৰূৰ, ৰামকৃষ্ণ আজি ব্ৰজবাসীৰ জীৱন। ব্ৰজবাসীৰ বুকু সুদা কৰি ৰামকৃষ্ণক এৰি দিবলৈ মই সন্মতি দিব নোৱাৰোঁ, আৰু তেনে কৰাৰ অধিকাৰো মোৰ নাই। নন্দৰাজ, যাচি দিয়া মৰমক নেওচা দিব নাপায়, আপুনি ভালদৰে জানে নিষ্ঠুৰ ৰাজন কংসৰ অনুৰোধ দলিয়াই পেলোৱাৰ কি ভীষণ পৰিণাম হ'ব পাৰে। জানো, মই ভালদৰে জানো অক্ৰূৰ, মই কংসৰ কৰতলীয়া ৰজা, কিন্তু সেই বুলি কংসই এনে অসংগত অনুৰোধ কৰিব আৰু সেই অনুৰোধ মই ৰক্ষা কৰিম? নাই, এয়া কেতিয়াও হ'ব নোৱাৰে, ইয়াত মই কেতিয়াও সন্মতি দিব নোৱাৰোঁ। নোৱাৰোঁ, ময়ো নোৱাৰোঁ অক্ৰূৰ। মোৰ প্ৰাণৰ ধন ৰামকৃষ্ণৰ অবিহনে এক মুহূৰ্তও জীয়াই থাকিব নোৱাৰোঁ। কংসক কবা, সেই যশোদাই ৰামকৃষ্ণক এদিন কিয় এক মুহূৰ্তৰ বাবেও এৰি নিদিয়ে। প্ৰভু, এইবাৰ মোৰ কৰ্তব্য কি হ'ব? প্ৰভু, দেৱী, এইবাৰ তুমি ৰাধাৰ ৰূপত ককুলত লভিবা জনম। শৰত কালৰ ৰাত্ৰি অতি বিতুপন, ৰাখ ক্ৰিয়া কৰিতে কৃষ্ণৰ ভৈলা মন ও হৰি। তুমি ত্রিজন
তুমি দেখোন কান্দিছা, আমাক পঠিয়াবলৈ বেয়া লাগিছে নহয়নে? যদুমণি, প্ৰাণৰ পুতলি মোৰ, কি সতেনো তোক মই যাবলৈ দিম সেই নিষ্ঠুৰ কংসৰ কাষলৈ? তই নহ'লে যে গোটেইখন দিনতে অন্ধকাৰ হৈ পৰিব। মোৰ স্নেহময়ী, প্ৰেমময়ী, কৰুণাময়ী, এইদৰে আমাৰ স্নেহত বুৰ গৈ গোটেই সংসাৰখন পাহৰি থাকিবানে? আমাৰ বাবে ভয়ৰ একো কাৰণ নাই, স্বয়ং পিতা আৰু খুৰা আমাৰ লগতে থাকিব দেখোন। গৰখীয়া ল'ৰাৰ ৰাজ দৰ্শন, এনে সোণালী সুযোগ আৰু নিমিলে সঘনাই। বাছা, তহঁতৰ মনত আৰু দুখ নিদিওঁ, মাতৃ প্ৰেমৰ আগত কংসৰ নিষ্ঠুৰতা অতি সামান্য। আশীৰ্বাদ কৰিছোঁ বাছা, ঘূৰি আহ যেন সুকলমে। তেন্তে এতিয়া যাত্ৰা আৰম্ভ কৰা হওক। হয় মহাৰাজ।
আনন্দ করা দৈবকী, রামকৃষ্ণ আহিছে। রামকৃষ্ণ আহিছে? ও দৈবকী, আমার মুক্তি, আমার জাতির মুক্তি অতি ওচৰত। আর তার লগে লগে সেই অধর্মী কংসর যেন অন্তিম সময় ওচর চাপি আহিছে। কিন্তু স্বামী, কংস যে মোর সহোদর ভাতৃ। কৃষ্ণ যে তোমার পুত্র দেবী, মথুরা যে আমার দেশ, মথুরাবাসী আমার জাতি, জ্ঞাতি ভাতৃ বন্ধু সকল, তোমার ভাতৃর পরাজয়ে আজ মথুরাবাসীর জয়। রাজপত্নী, কিয় সেই ঘৃণ লগা সম্বোধন স্বামী? ময়ো দেশ হেবিকা, মই মোর দেশ, মোর জাতি প্রাণতকৈও বেশি ভাল পাও, ভাল পাবার অধিকার আছে। নিশ্চয় দৈবকী, দেশবাসীর মুক্তিদাতার মাতৃ তুমি, অপমানিতা, লাঞ্ছিতা, পদদলিতা মথুরার জীবন্ত প্রতিমূর্তি তুমি, প্রতিমূর্তি তুমি, প্রতিমূর্তি তুমি। ইহতে সকলোৱে কি মোক প্ৰতাৰণা কৰিলে? নহয় মহাৰাজ, আপুনি সাজু কৰি ৰখা সকলো সৈন্য সামন্ত এটা এটাকৈ সিহঁতে বিনাশ কৰিলে মহাৰাজ। অসম্ভৱ! অতি ক্ষুদ্ৰ বালকে বিনাশিলে সেই চানুৰ মুষ্টিক, বিনাশিলে প্ৰবল প্ৰতাপী হবলৈ হস্তিক। প্ৰলাপ, প্ৰলাপ বকিজন হয়। প্ৰলাপ নহয় মামা, মামা আচৰিত হ'ব নালাগে মামা, ময়েই তোমার ভগ্নী দৈবকীর অষ্টম সন্তান, যাক পিতৃ বসুদেবের জন্মর মুহূর্ততে পলুয়াই থৈছিল গোকুলর নন্দরাজর গৃহে। চক্রান্ত, ঘুর চক্রান্ত দেবতার চল চাতুরীরে বিশ্বাসঘাতকতারে মুক বধ করিবলৈ বিচাৰিছা, কিন্তু অসম্ভব, অসম্ভব। এই কংসর মৃত্যু ইমান সহজ নহয়। যশুদার বুকুত সুমাই থাকা ক্ষুদ্র পতঙ্গ, যাহ যাবি, যাহ যাবি তই আজি কংসর হৃদয়ের বিশাল অগ্নিকর ভাগ। মারা মামা, কোনটুক মারিবা, মারা। বংশ